শিবনগর দিবস আজ এদিন শপথ নেয় স্বাধীন বাংলার প্রথম সরকার ঈদ উপলক্ষে চাহিদার পাশাপাশি বেড়েছে উড়োজাহাজের টিকিটের মূল্য শেষ হয়ে গেছে সব রুটের টিকিট আমদানি নিরুৎসাহিত করায় চোরাই পথে আসছে ভারতীয় কাতান বেনারসি বেকায়দায় ব্যবসায়ী ও উৎপাদকরা সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি নারিস মজিদ লিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের নির্মমতা নিয়ে কাহিনী চিত্র তৈরি করছেন কানাডা প্রবাসী শহীদ উঠে আসছে ইতিহাসের নানা ষড়যন্ত্র বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণের পরই স্বাধীনতার প্রস্তুতি নেয় বাঙালি 25 মার্চের গণহত্যা আর বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর সরকার গঠন করা হয় বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সুদূরপ্রসারী সাংবিধানিক পদক্ষেপ ছিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ মুক্তিযুদ্ধ পরিচালনার পাশাপাশি বিশ্বব্যাপী জনসমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের প্রথম সরকার মানিক শিকদারের রিপোর্ট কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম কালরাতে গণহত্যা ওই রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানি সেনারা এর আগেই স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা তাজউদ্দিন আহমদ গ্রেফতার এড়িয়ে পাল্টা আক্রমণের পরিকল্পনা নিয়ে ঢাকা ছাড়েন 30 মার্চ পশ্চিমবঙ্গের সীমান্তে পৌঁছান তিনি 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা চেয়ে সরকার গঠনের বিষয়টি তুলে ধরেন 10 এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ অনুষ্ঠান হয় মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথ তলার আম্রকাননে এটা বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার এবং এই সরকারের একটা ভূখণ্ড আছে এই সরকারের একটা পতাকা আছে এবং এই সরকারকে সুরক্ষিত রাখার জন্য একটা যুদ্ধরত বাহিনী আছে যারা ততদিন পর্যন্ত লড়াই করবে যতদিন পর্যন্ত না পাকিস্তানিদের সম্পূর্ণরূপে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের মুজিবনগরকে কেন্দ্র করেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের লড়াকু সৈনিকদের একত্রিত করেছি তাদের বিভিন্ন সেক্টরে বিভাজন করা হয়েছে এবং বিভাজিত সেই সৈনিকের দল বিভিন্ন রণাঙ্গনে লড়াই করেছে প্রত্যেকটা লড়াই ওই সরকারের হুকুমে করা হয়েছে সময়ের পরিক্রমায় বাংলাদেশ বাঙালি মুক্তিযুদ্ধ এবং মুজিবনগর যেন অভিন্ন সত্তা মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করা হয় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল পতাকা উত্তোলন করেন সকাল 9টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য অনুষ্ঠান শুরু হয় ঈদ যাত্রায় সামর্থ্যবানদের প্রথম পছন্দ ভোগান্তিহীন আকাশপথ চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাই উড়োজাহাজের টিকিটের দাম ঢাকা ছাড়া সব রুটের টিকিট বিক্রিও প্রায় শেষ মেহেদি হাসানের রিপোর্ট ঈদে যেতে হবে বাড়ি বাস ট্রেন লঞ্চ কিংবা ব্যক্তিগত গাড়ি যাত্রীদের বাড়তি চাপের সাথে আছে নানা ভোগান্তি তবে এক্ষেত্রে অনেকটাই আরামদায়ক আকাশপথ তাই যাদের সামর্থ্য আছে তারা ঢাকা ছাড়তে উড়োজাহাজকেই বেছে নিচ্ছেন এয়ারলাইন্সগুলো বলছে ঈদের টিকিটের চাহিদা খুবই বেশি ঈদের টিকিটের চাহিদা আছে মূলত 17-18 তারিখ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত একটা
ভালো চাহিদা এই তিনটা রুটেই, সৈয়দপুর যশোর এবং রাজশাহী এই তিনটা রুটে অনেকটাই, হ্যাঁ অলমোস্ট সোল বলা যেতে পারে। আমরা ঈদ উপলক্ষে আলাদা করে কোনো ফ্লাইট অপারেট করছি না, আমাদের যে শিডিউল যে ফ্লাইটটা আমরা অপারেট করি শিডিউলটা অপারেট করি, চারটা চিটাগং চারটা ককসেস এবং দুটা সিলেটের ফ্লাইট, আমরা এই ফ্লাইটগুলোই অপারেট করছি। বাট আপনার এই তো আজকের পর থেকেই আপনার বেশিরভাগ ফ্লাইটের সিট অলমোস্ট সোল্ড আউট। বৈশ্বিক নিয়মেই চাহিদা বাড়লে এবারে উড়োজাহাজের টিকিটের দামও, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্লেনের ভাড়া কিন্তু বাস বা ট্রেন বা লঞ্চের মতো না যে ফিক্সড থাকে, প্লেনের ভাড়া সারা দুনিয়া জুড়ে একটা ডাইনামিক সিস্টেমে চলে। সেটা হচ্ছে যে আপনার এই সর্বনিম্ন ভাড়া থেকে শুরু হয়, যখনই ফ্লাইটগুলো ভরতে থাকে তখনই ভাড়া বাড়তে থাকে, সার্টেন রেঞ্জ পর্যন্ত বাড়ে। তা আমি যাওয়ার সময় যাচ্ছি 100% লোড ফ্যাক্টরে, ফেরার সময় ফিরছি 20% লোড ফ্যাক্টরে, আমার যে খরচটা হচ্ছে সেই খরচটা তো আমাকে এই প্যাসেঞ্জার থেকে তুলতে হবে। এই কারণে কিন্তু বেশিরভাগ এয়ারলাইনই ঈদের সময় ঈদের যেই আগের সাত দিন পরে সাত দিন এই সময়টা যে ফেয়ারটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে আমাদেরকে খরচ তোলবার জন্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অপেক্ষাকৃত কম দামে টিকিট বিক্রি করছে, তবে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। বিমানের লোকসানের দায় সরকার বহন করে, তাই এটা সম্ভব বলছে বেসরকারি এয়ারলাইনগুলো। সরকারি এয়ারলাইন তো সরকারিভাবে সাপোর্টেড, হ্যাঁ তাদের খরচ টাকা পয়সা তাদের যেই ফিনান্সিয়াল ফান্ডিং সেটা তো গভর্নমেন্ট থেকে আসছে, আমাদের ফান্ডিং তো গভর্নমেন্ট করছে না, আমাদেরকে আমাদের নিজেদের টাকা ব্যবসা করতে হচ্ছে। টিকিটের চাহিদা বাড়তে থাকায় বেসরকারি এয়ারলাইনগুলো ফ্লাইট বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানালেন কর্মকর্তারা। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ডলার সাশ্রয়ে আমদানি নিরুৎসাহিত করায় চোরাই পথে আসছে ভারতীয় কাতান বেনারসি, আর এতে বেকায়দায় পড়েছেন নরসিংদীর জামদানি কাতান শাড়ি উৎপাদকরা। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব পক্ষের জোরালো পদক্ষেপ দাবি ব্যবসায়ীদের। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। তৈরি পোশাক বাদে দেশীয় কাপড়ের চাহিদা প্রায় 75% পূরণ করে নরসিংদী জেলার মনোহরদীর দৌলতপুর, রায়পুরার হাসনাবাদ, আদিয়াবাদ, সদর উপজেলার করিমপুর, শ্রীনগর সহ আরও কিছু এলাকায় তৈরি হয় জামদানি ও কাতান শাড়ি। ভারতীয় বেনারসির আদলে বিপুল পরিমাণ তাঁতের শাড়িও বোনেন নরসিংদীর কারিগররা। কিন্তু চোরাই পথে আসা বিদেশি শাড়ি নরসিংদীর কারিগরদের সংকটের মধ্যে ফেলেছে। ভারতীয় শাড়ির দাপটে স্থানীয়ভাবে উৎপাদিত জামদানি কাতান সহ বেনারসির আদলে তৈরি তাঁতের সুতি শাড়ির বেচাকেনা একেবারে কমে গেছে। ইন্ডিয়ান কাপড় আওয়ার পরে আঙ্গর মনে করে যে একবার কাজকর্ম একবার মনে করেন যে কমে গেছে, যে কাপড়টা আমাদের মনে করেন 1100 টাকা মনে করেন এটার পিছনে ব্যয় আছে, এই কাপড়টা আমাদের বিক্রি করতে হয় 1000 টাকা 100 টাকা 150 টাকা লস দিয়ে বিক্রি করতে হয়। খুচরা বিক্রেতারা বলছেন নরসিংদীর জামদানির খ্যাতি দেশ বিদেশে, তবে ভিনদেশি পণ্যের প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। ইন্ডিয়ান কাপড়টা হলো ওইটা অকেশনাল, যদি কোনো পূজা পার্বণ ঈদ পার্বণে ওইগুলা পরায়, কিন্তু জামদানিটা সবসময় আপনার চলে যে কোনো বিয়ের অনুষ্ঠান। জামদানি বাংলাদেশেই পণ্য, বাংলাদেশে এটা তৈরি হয়, তো ইন্ডিয়া জামদানি তৈরি করতে বললে তো আর বাংলাদেশে তো এরা নিত না। নরসিংদীর বাজারগুলোতে অবৈধ বিদেশি পণ্যের সয়লাবে চিন্তিত ব্যবসায়ী নেতারা। স্থানীয় শিল্পের সুরক্ষায় চোরাই পথে পণ্যের প্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ চান তারা। সরকারের বিভিন্ন সংস্থা যারা কিনা এই সমস্ত আনঅথরাইজড ইম্পোর্টকে রেস্ট্রিক্ট করে ওনাদেরকে আসলে তত্ত্বাবধান করা উচিত। 5000 পিসের এলসি করে অথবা ইম্পোর্ট করতে চায়, ওইখানে দেখা যাচ্ছে 1 লাখ পিস নিয়ে আসে, এই যে বেশি আনলো মিস ডিক্লারেশন করে, এটা কিন্তু আপনার মিস ইউজ হয়। এরা আরও স্বাবলম্বী হতে পারে, এরা আরও দিন দিন উন্নতি করতে পারে, যাতে এই জন্য এই সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ঈদ উল ফিতরকে ঘিরে ব্যবসায়ীরা আশান্বিত হলেও ভিনদেশি পণ্যে বাজার সয়লাভ হওয়ায় চিন্তার ভাজ স্থানীয় উৎপাদক এবং বিক্রেতাদের কপালে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় স্থানীয় মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কানাডা প্রবাসী শহীদ রহমান সুদূরের থেকেও মহান মুক্তিযুদ্ধ ও 75-এর নির্মমতা নিয়ে তৈরি করে চলেছেন একের পর এক কাহিনী চিত্র। দেশবরেণ্য শিল্পীদের অভিনয় ফুটিয়ে তুলেছেন জাতির পিতাকে সপরিবারে হত্যা ও ইতিহাসের জঘন্যতম এই ঘটনার ষড়যন্ত্রের নানা দিক। রিয়াজ সুমনের রিপোর্ট। নিজেদের নাম দিয়েছে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা, কাত্তারের বাচ্চা, মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার বিজয়ে গাঁথা আর নির্মম হত্যাকাণ্ডের নানা কাহিনী চিত্র এঁকেছেন কানাডা প্রবাসী গীতিকার ও নাট্যকার
শহীদ রহমান, যা ইতিমধ্যে মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শোক দিবসে প্রচার হয়েছে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। বাপের নাম বল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নাট্যকারের প্রতিটি গল্পেরই মূল উপজীব্য ছিল পঁচাত্তরের 15 আগস্ট ও বঙ্গবন্ধুর পরিবার। সেই বঙ্গবন্ধু যে মাটিতে ঘুমায় আছে, এই মাটিতে আমি আমি জুতা পরি কেমনে? বলো তুমি কোন সঙ্গে জড়িত ছিলে না, বলো। তার উল্লেখযোগ্য কাহিনী চিত্রের মধ্যে ইতিহাসের কৃষ্ণপক্ষ, তখন 75, জনক, সেদিন শ্রাবণের মেঘ ছিল, হন্তারক, 75-এর লালু, 75-এর ডায়েরি, সেই রাত্রির কালো স্রোত, রক্তস্নাত আগস্ট, একজন কফিলউদ্দিন, আমি মায়ের কাছে যাব, বিন্দু থেকে বৃত্তে, কবি ও কবিতা এবং ক্যাপ্টেন কামাল। আর্মি অফিসার হব, দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। দেশের প্রথিতযশা শিল্পীদের অভিনয় এবং খ্যাতনামা পরিচালকদের ধারা নির্মিত কাহিনী চিত্রগুলোর মাধ্যমে বাংলা ও বাঙালির জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবারের অবদান তুলে ধরার চেষ্টা করেছেন এই নাট্যকার। একজন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 আগস্ট আসার কথা ছিল, কিন্তু সেদিন বঙ্গবন্ধু আর আসতে পারে নাই। সেটার উপর আমি প্রথম একটি মানে গল্প আমি মানে লাইন আপ করি, সেটির নাম ছিল ইতিহাসে কৃষ্ণপক্ষ। এই প্রথম আমার যাত্রা। এমনকি ছোট্ট সেই রাসেলকে যে নির্মমভাবে হত্যা করেছিল, সেই রাসেলের উপর কাজ করেছি, শেখ কামালের উপর আমি কাজ করেছি এবং শেখ মনির উপর কাজ করেছি। এগুলি সব কিছুই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে গণভবনে গিয়ে সব কিছু আমি বিস্তারিত বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি কাজের প্রশংসা করেছেন। নিজস্ব অর্থায়নে এবং নিজের লেখা গল্পে নির্মিত কাহিনী চিত্রগুলো মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন এই প্রবাসী লেখক। এটা আমার ভালোবাসা থেকে করা হয়েছে, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আজীবন থাকবে। এবং আমি মনে করি বঙ্গবন্ধুর হত্যার আংশিক বিচার না করে পুরোপুরি বিচার করলে দেশ, জাতি, নতুন প্রজন্ম উপকৃত হবে, জানবে। জাতির পিতাকে নিয়ে মহামানবের দেশে নামের একটি গল্পের বইয়ে রয়েছে শহীদ রহমানের। সেই রাসেলকে যে নির্মম বিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের মেশিন আছে 17টা, কিন্তু উপকরণের অভাবে বন্ধ রয়েছে কাজ। ফলে কিডনি রোগী ও স্বজনদের উপকরণ কিনতে হচ্ছে বাইরে থেকে, গুনতে হচ্ছে বাড়তি টাকা। গত 15 দিনে ডায়ালাইসিস করতে না পারায় মারা গেছে 12 জন কিডনি রোগী। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সতরূপা দত্ত। দুটি কিডনি বিকল নীলফামারীর বেলি বেগমের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করাতে হয়। পানি, নিডল সহ সব উপকরণ বাইরে থেকে কিনতে গিয়ে প্রতিবার অতিরিক্ত 3,000 টাকা খরচ হচ্ছে তার। মাসে অতিরিক্ত ব্যয় হচ্ছে কমপক্ষে 24,000 টাকা। 2টা জারকিন কিনতে হয় পানির, ব্লাড লাইন কিনতে হয়, স্যালাইন কিনতে হয়, হ্যাপারিন কিনতে হয়। আমরা খাবো কি আর আমরা চিকিৎসা করবো কিভাবে? আমাদের তো মরণ ছাড়া কোনো উপায় নেই। একই অবস্থা গাইবান্ধার সালামের। উপকরণ কেনার বাড়তি টাকা না থাকায় ডায়ালিসিস বন্ধ হবার জোগাড় তার। একবার ডায়ালিসিসে এখন প্রায় 2 থেকে 2,500 টাকার মতো লাগতেছে, 2,000 থেকে 2,500 টাকার ভেতর লাগতেছে। আর অন্য ইঞ্জেকশন যাদের লাগে, অন্য অন্য ওষুধ, তাদের আরও বেশি লাগতেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি মেশিন থাকা সত্ত্বেও তার সুবিধা পাচ্ছেন না রোগীরা। কিডনি রোগীদের ডায়ালিসিস করাতে প্রয়োজনীয় সব উপকরণ হাসপাতাল থেকে দেওয়ার কথা থাকলেও 1.5 মাস ধরে সরবরাহ বন্ধ। ফলে দুর্ভোগে পড়েছেন রোগীরা, ঘটছে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও। আমরা গরিব মানুষ, আমাদের আর কিছু নাই, উপায় নেই। বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে ইউনিটটা যেন চালু থাকে, এটা সব মানুষের জন্য এটা অনেক উপকারী। বিষয়টি স্বীকার করেন কর্তৃপক্ষ, জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। 26টা বেড আমার 26টা মেশিনই ভালো, বিনা পয়সায় যেটা রোগীদেরকে দেওয়া হয়েছে, ফ্লুইড, এপার্ট, বিপার্ট, এগুলো আপাতত সাময়িকভাবে মানে দিতে পারতেছি না আমরা। আমরা যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আমরা নিয়ে বসছি এবং আবারও বসবো। ইতিমধ্যে আপনি জানেন যে মন্ত্রী মহোদয় ভিজিট করে গেছে। ডায়ালিসিস করানোর প্রয়োজনীয় উপকরণ দ্রুত সরবরাহের দাবি ভুক্তভোগীদের। সতরূপা দত্ত, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, এদিন শপথ নেয় স্বাধীন বাংলার প্রথম সরকার।
ঈদ উপলক্ষে চাহিদার পাশাপাশি বেড়েছে উড়োজাহাজের টিকিটের মূল্য, শেষ হয়ে গেছে সব রুটের টিকিট। আমদানি নিরুৎসাহিত করায় চোরাই পথে আসে ভারতীয় কাতান বেনারসি বেকায়দায় ব্যবসায়ী ও উৎপাদকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।